আজি মার্চ মাস 20 তারিখ। আজির দিনকু গাঁঠু আরম্ভ করে সহর পর্যন্ত সবুঠারে বিশ্ব পখাল দিবস ভাবে পালন করা যাচ্ছে। ভারত হচ্ছে এক কৃষি প্রধান দেশ, এটি ঘরে ঘরে পখাল হচ্ছে প্রতি ওড়িয়াঙ্কর সবুঠারু প্রিয় খাদ্য। বিশেষ করে খরা দিনরে এই পখালর চাহিদা সবুঠারু অধিক, এমিতিকি কোটি ব্রহ্মাণ্ডর মহাপ্রভু জগন্নাথঙ্ক পাখরে মধ্য পখাল ভোগ হইথায়। বড় ঠাকুর বি পখাল খাইবাকু বেশ ভালো পাঁতি, সেথিপাই মহাপ্রভু জগন্নাথঙ্ক পাখরে বড়া হেউথিবা পখালরে কেতেবেলে দহি ভাসে তো আউ কেতেবেলে ঘিও, আসন্তু জানিবা পখাল কেতে প্রকারর আউ কোন কোন। সুবাস পখাল প্রথমে কুড়ুয়ারে অন্ন রন্ধা হয়ে সারিবা পরে সেথিরে পানি মিশা যাইথায়। এছিরে স্বাদ অনুসারে লুণ, কটা অদা, ভজা জিরা পকাই প্রসাদ ভাবে অর্পণ করা যাইথায়। এহা এক সুগন্ধিত অন্ন হইতিবারু পারম্পরিক ভাবে এহাকু সুবাস পখাল বলি কুয়া যাইথায়। চুপুড়া পখাল রন্ধা হইতিবা অন্নকু ভালোভাবে চিপুড়ি দিয়া যায়, এথিরে ভজা জিরা লুণ দহি পকাই এহাকু প্রস্তুত করা যায়। পানি পখাল রন্ধা হইতিবা অন্নরে কেবল পানি লুণ মিশাই এই পখাড়কু প্রস্তুত করা যায়। এই পখাল ঘরে ঘরে হইথায়। দহি পখাল শুখিলা অন্নরে কেবল দহি পকাই এহাকু প্রস্তুত করা যাইথায়, এথিরে দহির মাত্রা অত্যধিক থাকে। মল্লিফুল পখাল এই পখাড়ে দহি পখাল ভাবে এহাকু প্রস্তুত করা যাইথায়। এহাকু সুবাসিত করিবা পাই মল্লিফুল পকাই দিয়া যাইথায়। ঘিও পখাল সাধা অন্ন লুণ অদা খণ্ড দহি ভজা জিরা ইত্যাদি পকা যাই ঘিওকু মিশ্রা যাইথায়, এহাকু ঘিও পখাল বলি কুয়া যায়। পখাল সাঙ্গকু গরম মাছ ভজা কিংবা বড়ি চুরা এহা সহিত বিভিন্ন তরকারি কিংবা ভজা হেউ সবু সহিত লগাই পখাল খাইবাকু সমস্তকু বহুত ভালো লাগিথায়। তেবে ওড়িয়া ঘরে প্রতিটি ঘরে ঘরে এই পখাল হেউছি সেমানঙ্কর অতি প্রিয়র খাদ্য। পখাল খাঁতু এবং সুস্থ রুহন্তু। ব্যুরো রিপোর্ট, কোণার্ক নিউজ।